স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে বন্ধুরা আজ আমি অত্যন্ত চমৎকার একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে আমি অত্যন্ত কার্যকরী একটি ভেষজ নিয়ে কথা বলবো আর তা হচ্ছে পান পাতা বন্ধুরা এই পান পাতা একটি বিশেষ উপায়ে পান করুন শরীরের নানা সমস্যার ক্ষেত্রে পান পাতার বিভিন্ন ধরনের উপকারিতা দেখা গিয়েছে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী পান খেলে ক্যান্সারের মতো ভয়াবহ রোগেরও প্রতিহত করা যায় সেক্স লাইফেও পানের মহিমা অপরিসীম পান খেলে বাড়ে যৌন আকাঙ্ক্ষা শুনতে অবাক লাগছে অবাক হবেন না কিন্তু গবেষকরা সম্প্রতি এমন দাবি করেছেন যেমন বিশেষ করে পুরুষদের জন্য যৌন অক্ষমতা দূর করতে পান পাতা খুব দ্রুত কাজ করে যৌন জীবন সক্রিয় রাখতে পানের গুণাগুণ অপরিসীম পান বাড়ায় কাম শক্তি অর্থাৎ যদি পান খাওয়ার অভ্যাস করেন তাহলে নিশ্চিন্তে থাকুন আপনার সঙ্গী বা সঙ্গিনীর কাছে হয়ে ওঠেন আরও বেশি প্রিয় রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা দাঁতের স্বাস্থ্য রক্ষা করা ব্যথা কমানো ও ভাইরাল সংক্রমণ কমানো ইত্যাদি পানের মধ্যে থাকা সুপারি চুন লবঙ্গ গুলকন্দ হজম শক্তি বাড়াতে সাহায্য করে শুধুমাত্র হজম শক্তি যে পান বাড়ায় তা কিন্তু নয় সুগন্ধি হিসাবেও পান কাজ করে পাশাপাশি পানের মধ্যে থাকা গুলকন্দ কর্মক্ষমতা বাড়িয়ে সচল রাখে শরীরকে বন্ধুরা পান পাতার বিশেষ বিশেষ উপাদান নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করেছি যারা পান খাচ্ছেন তারা তো উপকার পাচ্ছেনই হয়তো জানেন না যে উপকারগুলো কেন হচ্ছে আর যারা পান খান না তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন আর পান পাতার ঔষধি গুণ এবং খাওয়ার নিয়ম জেনে নেবেন কি উপায়ে কখন সেবন করতে হবে কোন বয়সের মানুষ কতটুকু সেবন করবেন আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক পানের উপকারিতা সম্পর্কে যাদের যৌন অক্ষমতা রয়েছে এবং বিশেষ করে বয়স চল্লিশের পরে যে সমস্ত পুরুষদের এই সমস্যা রয়েছে তারা পান পাতার সঙ্গে এক থেকে দু কোয়া রসুন এবং হাফ চা চামচ কালোজিরা একসাথে মিশিয়ে চিবিয়ে খেয়ে নিন এর সঙ্গে আর কোনো কিছু মেশানোর দরকার নেই দেখবেন কত দ্রুত আপনাদের এই সমস্যা দূর হয়ে যায় পুরুষের গোপন সমস্যা দূর করতে পান পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা যারা পান পাতা এই রসুন এবং কালোজিরা চিবিয়ে খেতে পারবেন না তারা একদম থেত করে বা একদম ব্লেন্ড করে নিন এরপর গিলে খেয়ে নিন আপনি চাইলে পানিও মিশিয়ে থেত করতে পারেন তারপর খেয়ে নিবেন এতেও কাজ হবে এছাড়াও আরও বিভিন্ন রোগে পান পাতার ঔষধি গুণাগুণ রয়েছে যেমন সর্দি ও কাশিতে নানা আয়ুর্বেদিক ঔষধি তথ্যে পাওয়া গেছে যে সর্দি ও ঠান্ডা লেগে নাক বন্ধ হয়ে গেলে সরিষার তেলে পান পাতা সুবিয়ে রেখে তা গরম করে বুকে মালিশ করলে পুষফুসে বসে যাওয়া কফ নিয়ন্ত্রণ করা যায় এছাড়া পান পাতার রস মধুর সাথে মিশিয়ে বাচ্চাদের খাওয়ালে তরল কফ একেবারে কমে ব্রঙ্কাইটিস মেটাতেও এই পান পাতা উপকারী ক্ষত নিরাময়ে পান পাতার ভূমিকা হল পান পাতায় অ্যান্টি রাসায়নিক থাকে তাই পান পাতা বেটে ক্ষতস্থানে দিলে দ্রুত নিরাময় সম্ভব পান পাতা ব্যবহার করলে সংক্রমণের ভয় থাকে না পানের মধ্যে বেদনানাশক গুণ থাকার কারণে ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় মুখের রোগ পান তার নিজের বিশেষ ধরনের গন্ধের জন্য বিখ্যাত পান খেলে মুখের দুর্গন্ধ নাশ হয় পান খেলে মুখের ভেতরের অ্যাসকর্বিক অ্যাসিডের স্তর স্বাভাবিক থাকে যার ফলে বিভিন্ন রোগ দূরে থাকে পান খেলে দাঁত পরিষ্কার হয় ফলে দাঁতে ক্ষয়ের সম্ভাবনা থাকে না অস্থিসন্ধির ব্যথা নিরাময়ে পানের ভূমিকা হল দাঁতের ব্যথা দূর করতে বিশেষ উপকারী ভূমিকা গ্রহণ করতে পারে পান পান থেতো করে একটি কাপড়ে ফুটলিতে ভরুন তারপর এই পুটলি গরম পানিতে সুবিয়ে ওই ব্যথায় সেঁক দিন ইনশাল্লাহ আপনার ব্যথা দূর হয়ে যাবে পেটে ব্যথা বা কোষ্ঠকাঠিন্য হলে পান পাতার উপর নারকেল তেল লাগিয়ে মোমবাতির উপর ধরুন তারপর পেটে সেঁক দিন পেট ব্যথা থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ সর্বশেষ হলো গলা খুসখুস কমাতে পানের কার্যকরী ভূমিকা রয়েছে গলা খুসখুস করলে পান পাতার পাঁচ মিলিলিটার রস এক গ্লাস গরম পানিতে মিশিয়ে আস্তে আস্তে খান এই উপকারটা আপনারা নিজের চোখেই দেখবেন বিখ্যাত অনেক গায়ক গলা ভালো করতে এই সূত্র ব্যবহার করেন পানের এত গুণ আগে জানা না থাকলেও আগের দিনের দাদা দাদি নানা নানিরা কিন্তু পান খাওয়ার পেটুক ছিলেন এত সব গুণাগুণ জানার পরও কি পান খাবেন না তাই আর দেরি না করে খাওয়ার পরে একবার একটু একটু পান খাওয়া শুরু করুন কে বলতে পারে পান খাওয়ার পর থেকেই আরও প্রাণবন্ত হয়ে উঠবে না আপনার সেক্স লাইফ তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ